লেটস লার্ মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার রংশিদার হাসানাতুন জারিয়া চলমান সোয়াব বা চলমান সাদকা যেটি দুনিয়াতেও থাকবে এবং মৃত্যুর পরে কবরে যেটা সাথী হবে রাজহুসাল্লাহ আলাই সালামে করেন যে হাদিসটি ইমাম মুসলিম বর্ণা করেছেন আবুহাতিকে বনিত ইদামাতেব নে আদম ইন খাতে আনহু আমালু ইললামিন সালাসিন যে যদি আদম সন্তান মারা যায় মানুষ মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায় তবে তিন চার জিনিস থেকে যায় ইলামিন সাদা খাতিন যদি চলমান দান সৎকার রেখে গেলেন জনকল্যাণমূলক রেখে গেলেন মসজিদ মাদ্রাসা ইতিমখানা বা নদীনালা পানির ব্যবস্থা করে গেলেন গাছ লাগিয়ে গেলেন মানুষ ফল খাবে পশু পাখি ফল খাবে এটা সদ্গা জারিয়ে থাকবে দ্বিতীয় আও এলমিন ইনতফা বি এমন এলএম বিদ্যা শিক্ষা রেখে গেলেন যেটা মানুষ উপকৃত হবে তৃতীয় যেটা বললেন রাসালাম আউ আলা দিন সালেহিনা সৎ সন্তান যেটা বাবার জন্য দোয়া করবে তবে জেনে রাখবেন বর্তমানে যদি কেউ সাদকা জারিয়া চলমান সব যেই সব কবরে আপনি সাথী হবে রেখে যেতে চান এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রচার মাধ্যমে সাদকা জারিয়া হিসাবে বর্তমান যুগে এই আধুনিক যুগে আমরা রেখে যাই ইসলাম চর্চা এলেম এলেমের বিভিন্ন আলোচনা ইসলামিক আলোচনা ইসলামিক দিক ওয়াস নসিহত উপদেশ এইগুলি যদি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যাই যতদিন মানুষ দেখবে চরিত্র পরিবর্তন হবে আমল পরিবর্তন হবে ইমান পরিবর্তন হবে আমল করে যে সব পাবে আপনি যে পোস্ট করে গেলেন এই জন্য আপনি একই রকম সাপ পাবেন যতদিন নেটে এগুলি থাকবে মৃত্যুর পরে কবরে আপনি সাথী হবে তাই প্রিয় বন্ধু আসুন আমরা এখন যা পোস্ট করতেছি হাত দিয়ে একদিন হাত আল্লাহ রব্বুল আলমিন হাতের কাছে জবাব নিবেন এবং হাতে আপনাকে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আলেও মানাক্তিম আল্লাহ আফুয়াহিম তুকাল্লিম আইদিহিম কিয়ামত ইদিন আল্লাহর মুখ বন্ধ করে দিবেন হাত সাক্ষী দিবে এবং জেনে রাখুন যা ছেড়ে গেলেন জেনে রাখবেন সব কিছু আল্লাহ লেখে রাখবেন ভালো হলে তো মঙ্গল আর খারাপ জঘন্য যদি পোস্ট হয় অস্থিরতা আপনা অবশ্যই আপনাকে জবাব দেই করতেবে মহান রব্বুল আলামিন তাই ঘোষণা করেন ইন্নাহনু নুহিল মউতা ওয়া নাকতুমা মা কদ্দামু আছারুহুম ওয়া কুল্লা শাইইন ইহসাইনাহু ফি ইমামিন মুবিন যে আমি মৃত্যু কি করে জীবিত এবং তারা যা রেখে গেল পূর্বে প্রেরণ করলো যারা যা এটাও আমি লিখে রাখি এবং যা রেখে যাচ্ছে পরছাতে সেটাও আমি লিখে রাখি সব কিছু স্পষ্ট কিতাবের ভিতরে আমি সংরক্ষণ করে রেখেছি তাই প্রিয় বন্ধু যা পোস্ট করতেছেন এবং যা বিভিন্ন মিডিয়াতে সারতেছেন প্রচার করতেছেন একটু ভেবে চিন্তা করে সারবেন এটা কি ভালো না মন্দ এটা কি চলমান সাপ না চলমান পাপ এসব মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে